ইবেতে নাকি আপনি বিকাশ রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং বাংলাদেশি মাস্টার কার্ড দিয়েও অনেক সময় পেমেন্ট করা যায়, এরকম অনেকেই বলে থাকে অনেক গ্রুপে এবং অনেকের টাকা মেরে দিয়ে। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জানবেন যে অ্যাকচুয়ালি ইবেতে কিসের মাধ্যমে পেমেন্ট করা যায় এবং কী কী মেথড আপনি ইউজ করতে পারবেন পেমেন্টের জন্য। তো হ্যালো গাইস, সবাইকে স্বাগতম ডিটেকে, আশা করি সকলে ভালো আছেন, আমি আপনার সাথে আছি দীপ্ত। তো আজকে আমার ভিডিও টপিকটি হয়ে গেল যে ইবেতে আমরা কী কী পেমেন্ট মেথড দিয়ে পেমেন্ট করতে পারবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ইবেতে আছি এবং ইবেতে আমরা সবাই জানি যে অনেক প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো বাংলাদেশের চাইতে বা মার্কেটের চাইতে অনেক লো প্রাইসে আমরা কিনতে পারি ইবে থেকে। সো আমরা অনেকেই চাই যে ইবে থেকে কেনাকাটা করার জন্য, কিন্তু অনেক সময় হয় কি আমরা কী দিয়ে পেমেন্ট করবো কিংবা পেমেন্ট মেথডগুলো কি ইবেতে ইউজ হয় সেগুলো আমরা না জানার কারণে অনেকেই কিন্তু মানে ইবে থেকে প্রোডাক্ট বাই করতে পারি না। তো আজকে আমার ভিডিওটিতে আমি সব কিছু আপনাদের যে প্রবলেমটা মানে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো যে কিসের মাধ্যমে আমরা ইবে থেকে পেমেন্ট ইউজ করে প্রোডাক্ট কিনতে পারবো। তো চলুন এখন জাস্ট আমি ইবেরই একটু ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আপনাদের, এখানে ইবে এখানে সব কিছু তুলে ধরেছে এবং জাস্ট আমি আপনাদের ওইগুলা থেকেই জাস্ট আমি আপনাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ইবেতেই আছি, ইবের একটা হেল্প একটা সেকশন যেটা আছে সেখানে আমি আছি। তো এখানে দেখেন তারা বলে দিয়েছে যে তারা কী কী পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অফ অল যেটা ইবে ইউজ করে সেটা হলো আপনার পেপাল। পেপাল সারা বিশ্বে ফেমাস এবং আমাদের দেশে যেহেতু সাপোর্ট করে না পেপাল, তারপরেও কিন্তু সারা বিশ্বে কিন্তু পেপাল ফেমাস এবং পেপাল দিয়েই অনেক কেনাকাটা হয় ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের পরে। সো এখানে দেখতে পাচ্ছেন ইবেতে যদি আপনি কোনো কিছু কিনতে চান তাহলে অফকোর্স আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, এটা ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডের কথা বলছি আমি না, বিডি ক্রেডিট কার্ড যেটা মানে বাংলাদেশি কারেন্সি যেটা সেটা দিয়ে হবে না। সো আপনাকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে আপনি এখানে কেনাকাটা করতে পারবেন, অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকলেও আপনি কেনাকাটা করতে পারবেন। এটার জন্য আবার মাস্টার হোক ভিসা হোক কোনো সমস্যা নেই, বাট ডুয়াল কারেন্সি থাকতেই হবে, বাংলাদেশি কারেন্সি টাকা কারেন্সি থাকলে কিন্তু আপনি কিনতে পারবেন না। দেন হলো পেপাল, এই তিনটা মেথড আপনার খুব বেশি ইউজ হয় ইবের ক্ষেত্রে, ঠিক আছে, এবং এই তিনটা দিয়ে আপনি কিন্তু ইজিলি কেনাকাটা করতে পারেন। তো এখানে আরও কিছু সেলার অফার দিয়ে থাকে যেমন গুগল পে অথবা অ্যাপল পে, এইরকম পেমেন্ট মেথড কিন্তু তারা অফার দিয়ে থাকে অনেক সেলারে। তো আপনাকে ওইটাও আপনার রিকোয়ার্ড করতে হবে সেলারকে যে আমি কি গুগল পে এর মাধ্যমে কি আপনাকে পেমেন্ট করতে পারি। এবং এখানে আরও কিছু আপনার ক্যাটাগরি তারা দিয়ে দিয়েছে পেমেন্ট করার, দেখেন যে মানে ডিফেন্ডিং করছে আপনার কী ক্যাটাগরিতে আপনি প্রোডাক্ট কিনছেন, ঠিক আছে। তাহলে ওই হিসেবে আপনাকে আপনার ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন, অথবা ব্যাঙ্ক অ্যান্ড পার্সোনাল চেকও ট্রান্সফার করতে পারেন, অথবা মানি অর্ডার করতে পারেন, অথবা ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন, অথবা পেমেন্ট অন পিকআপ ইনক্লুডিং ক্যাশ এটাও দিতে পারেন। সো এইগুলো অনেক অপশনই কিন্তু আমাদের দেশের জন্য নয়, এগুলো হলো উন্নত দেশের জন্য এবং বিশেষ করে ইউএসএ কিংবা চাইনা রাশিয়া এই টাইপের দেশগুলোর জন্য এই পেমেন্ট মেথডগুলো ইউজ হয়। আমাদের দেশের জন্য কিন্তু এটা ইউজ হয় না। সো বিশেষ করে তো আমাদের যে আমি জাস্ট বলবো আমাদের জন্য যেটা সেই পেমেন্ট মানে মেথডটা আমরা পেপালই ইউজ করি এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকলে আপনি ইজিলি ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমার জাস্ট এই ভিডিওটা ছিল যে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট মেথড ইউজ করতে পারবো মানে প্রোডাক্ট কিনতে পারবো, এবং বিকাশ রকেট এগুলো দিয়ে কোনো সময় আপনি ইবেতে পেমেন্ট করতে যাবেন না, কারণ পেমেন্ট করতেও পারবেন না। এবং অনেক সময় অনেকে ধরা খেয়ে যায় যে হ্যাঁ আপনার কোনো ফেক ওয়েবসাইট বা ফেক ডোমেইন মানে জাস্ট ইবের আশেপাশে যে ডোমেইনগুলোর নাম থাকে সেগুলো দিয়ে অনেকে বুঝেন তো বাংলাদেশে কী রকম স্ক্যামাররা আছে, তারা আপনার পেমেন্টটা নিয়ে নিতে পারে। সো অফকোর্স আপনি জাস্ট পেপাল থাকলে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকলে আপনি ইজিলি কেনাকাটা করতে পারবেন, এটার জন্য কোনো সমস্যাই হবে না আপনার। তো এই ছিল বন্ধুরা আমার এই ভিডিওটি, তার আশা করি ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বোঝাতে পেরেছি ইবেতে আপনি কিসের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন মানে কী পেমেন্ট মেথড ইউজ করে। তো ইবের উপরে আমি একটা পুরো সিরিজ তৈরি করে রেখেছি টিউটোরিয়ালের, আশা করি আই বাটনে ক্লিক করে আপনারা ওইখান দেখবেন এবং সব ভিডিওগুলো দেখার পর আপনারা নিজে ইবের এক্সপার্ট হয়ে যাবেন, কারোর কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না, আপনারা নিজেই কেনাকাটা করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো হয়েছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।